আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটা হচ্ছে সলিউশন বা দ্রবণ, এবং যেটা মেনলি দ্রবণটা হচ্ছে নন ইলেকট্রোলাইটিক সলিউশন বলা যেতে পারে। তড়িৎ অবিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে আলোচনা বেশিরভাগ করা হবে এখানে। তো ওই যে দ্রবণ যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম যে দ্রবণ চ্যাপ্টারে আমরা রাউল্টের সূত্র পড়েছি, আদর্শ দ্রবণ অনাদর্শ দ্রবণ এই পর্যন্ত আমরা পড়েছি। আচ্ছা, এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি, বাংলায় বলে সংখ্যাগত ধর্ম, ইংরেজিতে বলে কলিগেটিভ প্রপার্টি, বাংলায় বলে সংখ্যাগত ধর্ম। কলিগেটিভ প্রপার্টি কাকে বলে? না, লঘু দ্রবণের যেসব ধর্মগুলি দ্রবণে উপস্থিত দ্রাবকণার সংখ্যার ওপর নির্ভর করে। কি বললাম? লঘু দ্রবণের যেসব ধর্ম দ্রবণে উপস্থিত দ্রাবকণার সংখ্যার ওপর নির্ভর করে তাদের বলা হয় সংখ্যাগত ধর্ম। নামটা শোনা যাচ্ছে সংখ্যাগত, তাহলে ডিপেন্ড করবে কার ওপর? না, সংখ্যার ওপর ডিপেন্ড করবে, তাই তাকে বলে সংখ্যাগত ধর্ম। আচ্ছা, এই সংখ্যাগত ধর্ম যে বললাম সংখ্যার ওপর ডিপেন্ড করে, সংখ্যাগত ধর্ম আছে চারটে। সেই চারটে সংখ্যাগত ধর্ম কি? এক, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, দুই, স্ফুটনাঙ্কের উন্নয়ন, তিন, হিমাঙ্কের অবনমন, চার, অভিশ্রবণ চাপ। তো এই চারটেকে বলে সংখ্যাগত ধর্ম। তার মানে এর মানগুলো দ্রাবকণার সংখ্যার ওপর নির্ভর করে, তাই তাকে নাম দিয়েছে সংখ্যাগত ধর্ম, দ্রাবকণার সংখ্যার ওপর। যেমন আমি একটা এক্সাম্পল দিই, মনে করো এই পাত্রের মধ্যে বিশুদ্ধ জল আছে, জল হচ্ছে দ্রাবক। এইবার আমি বলেছি স্ফুটনাঙ্কের উন্নয়ন, স্ফুটনাঙ্কের উন্নয়ন মানে হচ্ছে আমি যখন দ্রাবক থেকে দ্রবণ তৈরি করব তখন স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। দ্রাবক থেকে যখন দ্রবণ তৈরি করব তখন স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে, তাই নামটা দিয়েছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। মনে করো আমি এখানে জল নিয়েছি, এই জলের মধ্যে দশ অণু চিনি দিয়েছি, দিয়ে একটা দ্রবণ তৈরি করেছে, এটা দ্রবণ। দেখবো, মনে করো বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, মনে করে স্ফুটনাঙ্ক হলো 101 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে লক্ষ্য করো তো স্ফুটনাঙ্কের বৃদ্ধি হলো কি না, যেটা ছিল 100 ডিগ্রি সেটা হয়ে গেল 101 ডিগ্রি, তাই এটাকে নাম দিয়েছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। কারণ স্ফুটনাঙ্কের উন্নয়ন মানে কি? স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেয়েছে, তাই নাম দিয়েছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। এবার তুমি করো কি, ওই আর একটা পাত্রে একই পরিমাণ জল নিলে, স্ফুটনাঙ্ক যেন 100 ডিগ্রি, এর মধ্যে দশ অণু গ্লুকোজ দিয়ে দ্রবণ তৈরি করলে, দেখলে এরও স্ফুটনাঙ্ক 1 ডিগ্রি। লক্ষ্য করো, দশটা চিনির অণু দিয়ে যখন দ্রবণ তৈরি করেছে ওই জলের মধ্যে, তখন তার স্ফুটনাঙ্ক বেড়েছে 1 ডিগ্রি। দশটা গ্লুকোজ অণু দিলেও তারও স্ফুটনাঙ্ক 101 হয়েছে, মানে 100 থেকে 101, মানে 1 ডিগ্রি বেড়েছে। আবার দশটা যখন ইউরিয়া অণু দিলে তখনও স্ফুটনাঙ্ক 100 থেকে 101 হলো, বেড়েছে 1 ডিগ্রি। তার মানে এই স্ফুটনাঙ্কের যে উন্নয়ন 1 ডিগ্রি করে হলো, লক্ষ্য করো আমি এখানে ভিন্ন ভিন্ন দ্রাব মিশিয়েছি কিন্তু দ্রাবের কণার সংখ্যা সমান, সব 10টা করে অণু নিয়েছি। এদের কণা বলতে অণুকে বোঝানো হয়, কারণ সবথেকে ক্ষুদ্রতম অংশ এটা, অণুর পর আর এদের ভাঙা, যারা আয়নে ভাঙে না, এরা পরমাণুতে ভাঙে না, পরমাণুতে ভাঙলে তার যৌগ থাকবে না, তো অন্য পরমাণু, মূল পরমাণু হয়ে যাবে। তাহলে এদের ক্ষুদ্র কণা বলতে অণুকে বোঝানো হয়। তাহলে
এই যে স্ফুটনাঙ্ক যে এক ডিগ্রি করে বাড়লো, লক্ষ্য করো আমি দ্রাব যোগ করেছি আলাদা আলাদা, একবার চিনি একবার গ্লুকোজ একবার ইউরিয়া, আলাদা আলাদা দ্রাব যোগ করলেও প্রতি ক্ষেত্রে লক্ষ্য করো তো দেখি স্ফুটনাঙ্কের উন্নয়ন সমান হয়েছে কিনা, সব ক্ষেত্রে এক ডিগ্রি হয়েছে। তাহলে এই যে স্ফুটনাঙ্ক যে বৃদ্ধি পেলো উন্নয়ন হলো, এই স্ফুটনাঙ্কের উন্নয়ন তাহলে কার ওপর ডিপেন্ড করলো? না, দ্রাব কণার সংখ্যার ওপর ডিপেন্ড করলো। এবার তুমি যদি এর ভেতরে 20 অণু চিনি দিয়ে দাও, মনে করো বলছি স্ফুটনাঙ্ক হলো মনে করো 102 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 10 অণু চিনি 10 অণু গ্লুকোজ 10 অণু ইউরিয়া দিলে প্রত্যেক ক্ষেত্রে উন্নয়ন দেখো এক হয়েছে। যেই তুমি কণার সংখ্যা চেঞ্জ করে দিলে, 10টা যায় 20টা করে দিলে, স্ফুটনাঙ্কের উন্নয়ন চেঞ্জ হয়ে গেলো, 2 ডিগ্রি উন্নয়ন হয়েছে। তবে এই যে স্ফুটনাঙ্ক যেটা বাড়ছে এটা কার, এই বৃদ্ধিটা কার ওপর ডিপেন্ড করছে? না, এই বৃদ্ধিটা ডিপেন্ড করছে দ্রাব কণার সংখ্যার ওপরে ডিপেন্ড করছে। যেহেতু দ্রাব কণার সংখ্যার ওপর ডিপেন্ড করছে, তাই স্ফুটনাঙ্কের উন্নয়নকে বলা হয় একটা সংখ্যাগত ধর্ম। ক্লিয়ার হয়েছে? তাহলে সংখ্যাগত ধর্ম কাকে বলে বোঝা গেল? লঘু দ্রবণের যেসব ধর্মগুলো দ্রবণে উপস্থিত দ্রাব কণার সংখ্যার ওপর নির্ভর করে কিন্তু তার প্রকৃতির ওপর নির্ভর করে না, কিন্তু তার প্রকৃতির ওপর নির্ভর করে না, তাকে বলে সংখ্যাগত ধর্ম। এবার প্রশ্ন, এই যে চারটে আমি সংখ্যাগত ধর্ম বললাম, এবার প্রশ্ন এই সংখ্যাগত ধর্ম মেনে চলার শর্ত কি? যেই সংখ্যাগত ধর্ম মানবে কোন শর্তে? কারণ প্রত্যেকটা সূত্র বলো এদের মধ্যে একটা কিছু না কিছু একটা শর্ত থাকে। তাহলে সংখ্যাগত ধর্ম কিন্তু সব ক্ষেত্রে মানবে না, তাহলে মেনে চলার শর্তটা কী হতে পারে? না, এক নম্বর পয়েন্ট হচ্ছে দ্রবণটাকে হতে হবে লঘু। এই যে আমি বলেছি 100 থেকে 101 হবে, এই যে 101 হচ্ছে, যদি এটা লঘু দ্রবণ হয় তবে এটা প্রযোজ্য। গাঢ় দ্রবণের ক্ষেত্রে অণুগুলোর আকর্ষণ বল বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিছু ত্রুটি আসবে, 101 না হয় হয়তো 100.999 হবে, তার মানে সামান্য ত্রুটি আসতে পারে। তাহলে সংখ্যাগত ধর্ম মেনে চলার প্রথম শর্তটা কী বললাম? না, প্রথম শর্তটা হচ্ছে দ্রবণটাকে হতে হবে লঘু, সংখ্যাগত ধর্ম মেনে চলার প্রথম শর্ত। দ্বিতীয় শর্তটা কী? দ্বিতীয় শর্ত হচ্ছে দ্রাবের শর্ত। এই যে তুমি বাইরে থেকে দ্রাবকের মধ্যে দ্রাব মেশালে, এখানে চিনি গ্লুকোজ ইউরিয়া এরা সব দ্রাব, এই যে তুমি বাইরে থেকে দ্রাব যোগ করলে এই দ্রাবের ক্রাইটেরিয়া কী হতে হবে? না, দ্রাবের চারটে ক্রাইটেরিয়া আছে। দ্রাব হতে হবে তড়িৎ অবিশ্লেষ্য, অনুদ্রায়ী, অসংযোজিত আর কঠিন হতে হবে। কি বললাম? তড়িৎ অবিশ্লেষ্য, অনুদ্রায়ী, অসংযোজিত আর কঠিন হতে হবে। তো কঠিন আমরা বলেছি চিনি গ্লুকোজ ইউরিয়া সবাই কঠিন পদার্থ, তো কঠিনটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, এরা কঠিন পদার্থ। সেকেন্ড কি বললাম? অনুদ্রায়ী হতে হবে। আমি ন্যাপথলিন নিলে হবে না, অ্যালকোহল নিলে হবে না, কারণ এরা সব উদ্রায়ী পদার্থ। আর কি বললাম? তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে। তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে মানে কি? কারণ আমি এখানে NaCl দ্রবণ ব্যবহার করলে যদি করি, NaCl আয়নিত হয়ে Na+ প্লাস আর Cl মাইনাস কণা হয়ে যাবে। এবার তুমি লক্ষ্য করো এখানে তুমি করলে কি, আর একটা জায়গায় 10 অণু NaCl দিলে, এই 10 অণু NaCl 10 অণু চিনি দিলে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়েছে 101, মানে উন্নয়ন এক ডিগ্রি হয়েছে, 100 থেকে 101 হয়েছে। 10 অণু NaCl দিলে কিন্তু স্ফুটনাঙ্ক হয়তো হয়ে যাবে 102 ডিগ্রি সেন্টি। আমি উদাহরণ হিসেবে বলছি 2/1, এটা তো পরীক্ষালব্ধ ফল, এটা তো আমি বোঝানোর জন্য বলছি মানগুলো, কিন্তু এটা বোঝাতে চেষ্টা করছি, এটা বোঝো তোমরা যে 10টা চিনিরও দিলে যতটা বৃদ্ধি পেয়েছে, 10টা NaCl দিলে বৃদ্ধিটা আরও বেশি হয়েছে। এটা ভাবো 101 এটা 102, বিশে বেশি হয়েছে, এটা ভাবো কেন বেশি হয়েছে? কারণ আমি চিনি দিয়েছি 10টা অণু, চিনির সংকেত কি? C12H22O11। চিনি আয়নিত হয় না, তাহলে 10টা চিনির অণু দেওয়া মানে ওখানে কণার সংখ্যা 10, 10টা NaCl দিলাম, প্রতিটা NaCl ভেঙে দুটো করে কণা তৈরি করে Na+ Cl-, তাহলে আমি যদি 10টা NaCl অণু দেই সেক্ষেত্রে কণার সংখ্যা পাবো 20টা। তাহলে কণার ওপর যেহেতু স্ফুটনাঙ্কের উন্নয়ন ডিপেন্ড করে, 10টা কণা থাকলে স্ফুটনাঙ্কের উন্নয়ন যা হবে, এখানে যদি 20টা কণা থাকবে, কারণ যে 10 দোকানে 20, প্রতিটা NaCl ভেঙে দুটো করে কণা দিচ্ছে, লক্ষ্য করো, তাহলে যেহেতু এখানে 20টা কণা আছে তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়নের থেকে এটা আরও বেশি হবে।
তাহলে দ্রাবটাকে হতে হবে তড়িৎ অবিশ্লেষ্য। যদি এগুলো অ্যাপ্লাই করতে এগুলো যদি খাটতে হয় তাহলে দ্রাবটা হতে হবে তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য ক্যালসিয়াম ক্লোরাইড কণার সংখ্যা তিন গুণ হয়ে যাবে। আমি যদি দশটা ক্যালসিয়াম ক্লোরাইড অণু নেই তাহলে কণার সংখ্যা হবে তিরিশটা, কারণ প্রতিটা ক্যালসিয়াম ক্লোরাইড থেকে তিনটে করে আয়ন পাবো, তাহলে কণার সংখ্যা তিরিশ। তাহলে এক্ষেত্রে কিন্তু প্রবলেম ফেস করতে হবে। তাহলে খাটবেক কী বলেছে, দ্রাবের ক্রাইটেরিয়া কি, দ্রাব কঠিন হতে হবে, দ্রাব অনুদ্বায়ী হতে হবে, দ্রাব তড়িৎ অবিশ্লেষ্য। তবে অবিশ্লেষ্য দেখালাম, বিশ্লেষণে এই মুশকিল হবে, ভিন্ন ভিন্ন হবে। আর একটা পয়েন্ট হচ্ছে দ্রাব হতে হবে অসংযোজিত। অসংযোজিত ব্যাপারটা কি, না অসংযোজিত ব্যাপারটা হচ্ছে আমি নিলাম বেঞ্জোইক অ্যাসিড, বেঞ্জোইক অ্যাসিডের সংকেত হচ্ছে C6H5COOH, এটাকে বলে বেঞ্জোইক অ্যাসিড। এখানে নিলাম C6H5COOH, এই হচ্ছে বেঞ্জোইক অ্যাসিড। এই দুটো বেঞ্জোইক অ্যাসিড পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ড গঠন করে থাকবে, এটা একটা বেঞ্জোইক অ্যাসিড, এটা একটা বেঞ্জোইক অ্যাসিড, এই দুটো বেঞ্জোইক অ্যাসিড পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ড গঠন করে থাকবে, এবং এই দুটো বেঞ্জোইক অ্যাসিড মিলে একটা কণার মতো আচরণ করবে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়ে। তাহলে তুমি চিন্তা করো, তুমি যদি দশটা বেঞ্জোইক অ্যাসিডের অণু নাও তাহলে এখানে কণার সংখ্যা দাঁড়াবে পাঁচ, একটু ভাবতে হবে, কারণ প্রতি দুটো বেঞ্জোইক অ্যাসিড হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে একটা করে কণার মতন আচরণ করে। তাহলে যদি দশটা বেঞ্জোইক অ্যাসিড দেই তাহলে কটা কণার মতন আচরণ করবে, পাঁচটা। এবার তুমি লক্ষ্য করো, আমি এখানে দশ অণু C6H5COOH দিলাম, স্ফুটনাঙ্ক হলো 100.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ব্যাপারটা ভাবতে হবে, দশটা চিনির অণু দিলে 101, আমি এই মানগুলো বলেছি বেশি আর কম বোঝানোর জন্যে। দশটা চিনির অণু দিলে 101 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, দশটা NaCl অণু দিলে 102 হচ্ছে, আবার দশটা অ্যাসিডিক অ্যাসিড দিলে 100.5 হচ্ছে। কারণ কি, কারণ এখানে কণার সংখ্যা দশটাই, এখানে কণার সংখ্যা বেড়ে 20 হয়ে যাচ্ছে, এখানে কণার সংখ্যা 5 হয়ে যাচ্ছে। কেন এখানে কণার সংখ্যা 5, কারণ প্রতিটা বেঞ্জোইক অ্যাসিড জুড়ে গিয়ে দুটো করে বেঞ্জোইক অ্যাসিড জুড়ে একটা কণার মতো আচরণ করছে, ফলে কণার সংখ্যা যা হওয়া উচিত তার অর্ধেক হয়ে যাচ্ছে। আর কণার সংখ্যা যদি কমে যায়, স্ফুটনাঙ্কের উন্নয়ন তো সংখ্যাগত ধর্ম, কণার সংখ্যা যত বেশি হবে উন্নয়ন তত বেশি হবে, কণার সংখ্যা কম হলে উন্নয়নটা কম হবে, তাই এই প্রবলেম হচ্ছে। তাহলে দ্রাবের চারটে ক্রাইটেরিয়া আছে, দ্রাবটা হতে হবে তড়িৎ অবিশ্লেষ্য, অনুদ্বায়ী ও সংযোজিত আর কঠিন দ্রাব হতে হবে, এটা আমাকে মাথায় রাখতে হবে। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে দ্রবণের হিমাঙ্কে দ্রাবক কণাগুলোই শুধু কেলাসিত হয়ে পৃথক হয়ে যাবে দ্রবণ থেকে। কি বললাম বোঝা গেল, দ্রবণের হিমাঙ্কে দ্রাবক যারা আছে সেই দ্রাবক কণাগুলোই দ্রবণ থেকে কেলাসিত হয়ে পৃথক হয়ে যাবে। এই তিনটাকে বলে কলিগেটিভ প্রপার্টি মেনে চলার শর্ত। এই শর্ত যদি অ্যাপ্লাই করি তবেই একমাত্র এই যে ধর্মগুলো সঠিকভাবে খাটবে, না হলে এই ধর্মগুলো সঠিকভাবে খাটবে না। তাহলে প্রথম যে কলিগেটিভ প্রপার্টি আমরা বলছি সেই কলিগেটিভ প্রপার্টি হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তাহলে কলিগেটিভ প্রপার্টি কাকে বলে নিশ্চয়ই বোঝা গেল, সংখ্যার উপর ডিপেন্ড করছে কিন্তু তার প্রকৃতির উপর ডিপেন্ড করছে না, তাই তাকে বলে সংখ্যাগত ধর্ম। এইবার প্রথম যে কলিগেটিভ প্রপার্টি পড়ব সেই প্রথম কলিগেটিভ প্রপার্টি হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। প্রথম কলিগেটিভ প্রপার্টি হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, প্রথম কলিগেটিভ প্রপার্টি। এবার প্রশ্ন, দ্রাবকের মধ্যে আমরা আগে আলোচনা করেছিলাম, দ্রাবকের মধ্যে দ্রাবযোগ করে যখন দ্রবণ তৈরি করব তখন দ্রাবক অপেক্ষা দ্রবণের বাষ্পচাপ কমে যায়। এই পাত্রের মধ্যে বিশুদ্ধ জল আছে, চিন্তা করে দেখো, আমরা আলোচনা করেছিলাম, এটা আবার লাগবে আমাদের কাজে। বিশুদ্ধ জল আছে, এই বিশুদ্ধ জল আছে, এই জলের বাষ্পচাপ মনে করো 40, এই জলের মধ্যে কিছুটা পরিমাণ তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী দ্রাব দিয়ে আমি তৈরি করলাম দ্রবণ, এই যে দ্রবণটা করলাম এই দ্রবণের বাষ্পচাপ হয়ে গেল 30,
তার মানে এইটুকু বোঝো দ্রাবক অপেক্ষা দ্রবণের বাষ্পচাপ কম হবে, দ্রাবক অপেক্ষা দ্রবণের বাষ্পচাপ কম হবে। তো প্রশ্ন, দ্রাবক থেকে দ্রবণের বাষ্পচাপ কম কেন? এই যে দ্রাবকটা আছে, দ্রাবকের সমগ্র উপরিতল থেকে বাষ্পায়ন হচ্ছে। আর এখানে অবশ্যই কেমন দ্রাবের কথা বলছি, অনুদ্বায়ী দ্রাবক, কারণ কলিগেটিভ প্রপার্টি যদি বলতে হয় তাহলে দ্রাবক হতে হবে অনুদ্বায়ী, তবে কলিগেটিভ প্রপার্টির ধর্মগুলো অ্যাপ্লিকেবল। তাহলে এখানে আমি অনুদ্বায়ী দ্রাবর কথাই বলছি বারবার। তাহলে দ্রাবক যদি ধরো চিনি গ্লুকোজে, যে আমি উদাহরণগুলো দিয়েছিলাম, লক্ষ্য করো চিনি গ্লুকোজে উড়ে ওরা অনুদ্বায়ী দ্রাবক বলে আমি বারবার ওদের কথা বলে যাচ্ছিলাম। তাহলে ওইরকম চিনি গ্লুকোজ বা ইউরিয়ার মতন কোনো অনুদ্বায়ী দ্রাবক যোগ করেছো, ওই অনুদ্বায়ী দ্রাবক যোগ করে এখানে দ্রবণ তৈরি করেছো। তাহলে এই দ্রবণে যে অনুদ্বায়ী দ্রাবক, মনে করো চিনি দিয়েছো, চিনির কণাগুলো যেমন ভেতরের দিকে কিছু থাকবে তেমন উপরিতলেও চিনির কণাগুলো থাকবে। এইবার লক্ষ্য করো চিনি তো অনুদ্বায়ী, তাহলে এখন বলো এই দ্রবণটার উপরিতলের সমগ্র ক্ষেত্রফল থেকে বাষ্পায়ন হবে না, বাষ্প নির্গত হয় বাষ্পায়নের ফলে। এখানে কেন বাষ্পায়ন সমগ্র ক্ষেত্রফল থেকে হবে না, কারণ উপরিতলে তো পুরো দ্রাবক নেই, উপরিতলে কিছুটা জায়গায় দ্রাবক রয়েছে যে দ্রাবকটা অনুদ্বায়ী। তাহলে দ্রবণের উপরিতলের কম ক্ষেত্রফল থেকে বাষ্পায়ন হবে, এইখানে যেখানে যেখানে অনুদ্বায়ী দ্রাবক রয়েছে এই অঞ্চল থেকে বাষ্প বেরোবে না, অবশিষ্ট অঞ্চল থেকে বাষ্প বেরোবে, আর দ্রাবকের সমগ্র উপরিতল থেকে বাষ্প বেরোবে। যেহেতু এখানে বাষ্পায়নটা কম হারে হবে সেই জন্য এর বাষ্পচাপটা কম হবে। তাহলে এটুকু জানলাম, দ্রাবক থেকে দ্রবণের বাষ্পচাপ কম হয়। অ্যালকোহল দিলে বেড়ে যেত, অ্যালকোহল উদ্বায়ী, কিন্তু আমি যখনই বলছি দ্রাবক থেকে দ্রবণের বাষ্পচাপ কম হয় এটা কলিগেটিভ ধর্ম, আর কলিগেটিভ ধর্ম মানে দ্রাবকটা অনুদ্বায়ী কথাই বলা হয়েছে নিশ্চয়ই। এটা তোমাকে ধরে নিতে হবে যে অনুদ্বায়ী দ্রাবক ছাড়া কলিগেটিভ প্রপার্টি অ্যাপ্লিকেবল নয়। তাহলে দ্রাবক অপেক্ষা দ্রবণের বাষ্পচাপ কম হয়। এবার আমরা প্রথম কলিগেটিভ প্রপার্টিতে আসবো, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। দ্রাবকের বাষ্পচাপ ধরি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P0, দ্রবণের বাষ্পচাপ P, দ্রাবকের বাষ্পচাপ আমরা ধরে নিলাম P0 আর দ্রবণের বাষ্পচাপ ধরে নিলাম P। আচ্ছা এবার বলতে হবে কোনটা বড়, P0 বড় না P বড়? এখানে কিন্তু P0টা বড়, কারণ আমরা আগেও তো একটু আগেও আলোচনা করলাম, আগের ক্লাসে আলোচনা করেছি যে দ্রাবক অপেক্ষা দ্রবণের বাষ্পচাপ কম হয়। তাহলে দ্রাবকের বাষ্পচাপ P0, দ্রবণের বাষ্পচাপ কম P, তাহলে দ্রাবক থেকে যখন দ্রবণ করেছি বাষ্পচাপ কমে গেছে, তাহলে এইটাকে বলে বাষ্পচাপের অবনমন। অবনমন মানে কতটা কমে গেল, তো সেটা কী করে বার করলাম, দ্রাবকের বাষ্পচাপের থেকে দ্রবণের বাষ্পচাপটা মাইনাস করে দিলাম, কারণ P0 বড় P ছোট, মাইনাস করে দিলে যে ডিফারেন্সটা পাবো সেটাই হচ্ছে কমে গেল। তাহলে এইটাকে বলে বাষ্পচাপের অবনমন। এবার হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এই অনুপাতটাকে বলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তাহলে বাষ্পচাপের, দেখো রাশিটা লবে আছে বাষ্পচাপের অবনমন, P0 মাইনাস P কে এক কথায় বলে বাষ্পচাপের অবনমন, আর হরে আছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। তাহলে বাষ্পচাপের অবনমন, দ্রাবক থেকে দ্রবণ করার ফলে বাষ্পচাপের অবনমন এবং বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ, এই অনুপাতটাকে বলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। ক্লিয়ার হয়েছে? তাহলে ওই যে আমরা প্রথম কলিগেটিভ প্রপার্টি পড়েছিলাম, মানে পড়ছি এখন, সেটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কাকে বলে বোঝা গেল, দ্রবণের বাষ্পচাপের অবনমন। মানে আমরা যখন দ্রাবক থেকে দ্রবণ করবো তাহলে দ্রবণের বাষ্পচাপ কমে যাবে, তাহলে দ্রবণের বাষ্পচাপের অবনমন এবং বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, এই অনুপাতটাকে বলা হয় বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত একটা সূত্র দিয়েছিলেন
রাউল্ট। এই দ্রবণ নিয়ে রাউল্ট কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, আমরা আগেও আলোচনা করেছিলাম, সেটা করেছিলাম বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। সেক্ষেত্রে দুটো কথা বলেছিলাম, একটা হচ্ছে দ্রাব উদ্দায়ী হলে কি হবে, দ্রাব অনুদ্দায়ী হলে কী হবে, সেটা ছিল বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। আর এইটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। আচ্ছা, সূত্রটা কি বলছে এবার শোনো। প্রতিটা সূত্র কিন্তু একটা করে শর্তের ওপর ডিপেন্ড করে, অর্থাৎ একটা সূত্র শর্ত ছাড়া হয় না, অর্থাৎ প্রত্যেকটা সূত্র অ্যাপ্লিকেবল, সঠিকভাবে অ্যাপ্লিকেবল হতে গেলে তার পিছনে কিছু শর্ত দিতে হয়, নাহলে সে সঠিকভাবে অ্যাপ্লিকেবল হবে না। তাহলে এখানে শর্তটা কী? না, এখানে হচ্ছে প্রত্যেকটা কলিগেটিভ প্রপার্টির যা সূত্র পড়বে, স্ফুরণাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন, যাই সূত্র পড়ি না কেন, প্রত্যেকটা সূত্রে কিন্তু এই কথাটা কমন যেটা আমি বলছি। আমরা এখন কোনটা পড়ব? না, প্রথম কলিগেটিভ প্রপার্টি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, সেই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র পড়ব। সূত্রটা কী বলছে শুনে দেখো। কোনো তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী অসংযোজিত কঠিন দ্রাবের লঘু দ্রবণে, দেখো শর্তটা বলে দিলাম, দ্রাবের ক্রাইটেরিয়া চারটে, কোনো তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী অসংযোজিত কঠিন দ্রাবের লঘু দ্রবণের, এটা হচ্ছে শর্ত গেল সূত্রের মধ্যেই, কিন্তু লঘু দ্রবণের। এইবার মূল সম্পর্কটায় চলে আসি। এই জিনিসটায় কি বলেছিলাম, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, আর এটা এক্স দ্রাব, এক্স দ্রাব মানে এক্সাম মানে দ্রাবের মোল ভগ্নাংশ। তাহলে রাউল্টের মূল সম্পর্ক এই দুজনের মধ্যে, যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রাবের মোল ভগ্নাংশের সমান, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রাবের মোল ভগ্নাংশের সমান। তাহলে টোটাল সূত্রটা কী দাঁড়ালো, আগে শর্ত বলে দিছিলাম তার সঙ্গে এটা অ্যাড করে দেবো। তাহলে কোনো তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায় অসংযোজিত কঠিন দ্রাবের লঘু দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রাবের মোল ভগ্নাংশের সমান, এইটাই হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। তাহলে মূল সম্পর্ক কোনটা, না বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রাবের মোল ভগ্নাংশের সমান, এটা হচ্ছে মূল শর্ত, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রাবের মোল ভগ্নাংশের সমান, এটা হচ্ছে তার গাণিতিক রূপ। এইবার এখান থেকে একটা কোশ্চেন লেখো, যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে কিভাবে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করা যায়। কি বললাম, এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র বলেছি, এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে আমরা এবার কি নির্ণয় করব, না দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করব। কিভাবে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করা যায় আমরা এবার আলোচনা করব। দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করতে হবে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে। তো কিভাবে দ্রাবের আণবিক গুরুত্ব, তাহলে আমরা শুরুটা করতে পারি যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রানুযায়ী, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রানুযায়ী পি জিরো মাইনাস পি বাই পি জিরো সমান এক্স দ্রাব, এটা হচ্ছে রাউল্টের সূত্র। আচ্ছা, এক্স দ্রাব মানে দ্রাবের মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ মানে কি, যার মোল ভগ্নাংশ বার করবো ওপরে থাকে লবে থাকবে তার নিজের মোল, আর হরে থাকবে ওই দ্রবণের মোট মোল, মানে দ্রাব আর দ্রাবক দুজনেরই মোল সংখ্যা তার যোগফল,
তাহলে x দ্রাবক সমান আমি এটা x কিন্তু এটা সমান আমি বলতে পারি n দ্রাবক কি বললাম যে x দ্রাবক মানে দ্রাবের মোল ভগ্নাংশ সমান হবে n দ্রাবক বাই n দ্রাবক প্লাস n দ্রাবক অর্থাৎ দ্রাবের মোল ভগ্নাংশ হবে উপরে থাকবে দ্রাবের নিজের মোল আর নিচে থাকবে দ্রাবক প্লাস দ্রাবক দুজনের মোল এইটাই হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশ আচ্ছা তার আগে একটা কথা বলে রাখি আমি যে প্রমাণটা করছি দেওয়ার মনে আসো এটা দুভাবে করব তার মধ্যে এক নম্বর আমি যেটা বলছি দুটো পয়েন্ট করব আমি যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে কিভাবে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করা যায় এটা আমরা দুভাবে করব এক নম্বর বলছি শর্তটা হচ্ছে দ্রাবের পরিমাণ খুব নগণ্য দ্রাবের পরিমাণ খুব নগণ্য এই শর্তে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করব কিন্তু সে দ্রাবের পরিমাণ একেবারে নগণ্য এই শর্তে তাই এক নম্বর হচ্ছে এই শর্তের আমি দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করব যেখানে দ্রাবের পরিমাণ নগণ্য আচ্ছা আমি বলতে পারি দ্রাবের পরিমাণ নগণ্য তাই যদি হয় তাই বলতে পারি এন দ্রাবক তাহলে এখানে লিখবো এইটা এবার লিখবো যেহেতু দ্রাবের পরিমাণ খুব নগণ্য সেই জন্য এন দ্রাবক প্লাস এন দ্রাবক প্রায় আমরা বলতে পারি এন দ্রাবক অর্থাৎ দ্রাবকের তুলনায় দ্রাবের পরিমাণ একেবারে নগণ্য তাই দ্রাবকের মোল সংখ্যা দ্রাবের মোল সংখ্যা যোগ করলে সেটা প্রায় কার মোল সংখ্যারই সমান হবে সেটা দ্রাবকের মোল সংখ্যারই সমান হবে তাহলে ওটা যদি দ্রাবকের মোল সংখ্যার সমান হয় তাহলে আমি এবার এখান থেকে বলতে পারি বাঁ দিকটা যা ছিল তাই সমান এন দ্রাবক বাই এন দ্রাবক প্লাস এন দ্রাবক প্লাস এন দ্রাবক প্রায় এন দ্রাবকের সমান কারণ দ্রাবের পরিমাণ একেবারে নগণ্য তাহলে নিচে এ দুটোর যোগফলের জায়গায় আমি কি লিখতে পারি আমি লিখতে পারি এন দ্রাবক বোঝা গেল কি বললাম কারণ এটা নগণ্য তাই যোগফলটা দ্রাবকেরই সমান হবে আবার আমি বলতে পারি মোল মানে কি আমরা জানি এন সমান ডব্লিউ বাই এম মোল মানে ভর বাই আণবিক গুরুত্ব তাহলে এখানে দ্রাবের মোল আছে তাহলে এখানে লিখব ভর বাই আণবিক গুরুত্ব দ্রাবের মোল মানে কি দ্রাবের ভর বাই দ্রাবের আণবিক গুরুত্ব আর নিচে আছে দ্রাবকের মোল সমান দ্রাবকের ভর বাই দ্রাবকের আণবিক গুরুত্ব মোল মানে ভর বাই আণবিক ওজন উপরে দ্রাবক আছে নিচে দ্রাবক আছে বাঁদিকে যা ছিল তাই পি জিরো মাইনাস পি বাই পি জিরো এবার এখানে আমি লিখতে পারি এটা ডব্লিউ দ্রাবক বা এটা এম দ্রাবক এটা এম দ্রাবক ডব্লিউ বাই এম যেহেতু এন সমান তারপর লিখতে পারি উল্টে দিচ্ছি ডব্লিউ দ্রাবক বা এম দ্রাবক নিচে টলতে গেলে ওপরে এম দ্রাবক বাই ডব্লিউ দ্রাবক আচ্ছা এবার প্রশ্ন আমাকে কী বার করতে দিয়েছে না আমাকে বার করতে দিয়েছে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করো তাহলে এম দ্রাবক বার করবো তাহলে এম দ্রাবক আমি বাঁ দিকে নিয়ে আসি আর এই রাশিটা আমি ডান দিকে নিয়ে যাই তাহলে এবার আমি এখান থেকে এখানে চলে এলাম এম দ্রাবক সমান ডব্লিউ দ্রাবক ইন্টু এম দ্রাবক লক্ষ্য করো ডব্লিউ দ্রাবক ইন্টু এম দ্রাবক এটা এখানে নিয়ে গেলাম এটা এখানে নিয়ে এলাম তাহলে এইটা এম দ্রাবের মান আমাকে তো বলেছে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করো যখন দ্রাবের পরিমাণ খুব নগণ্য তো এখান থেকে অ্যাসাম্পশনটা করে নিয়েছি তাহলে এইটা লেখার পরে তোমাদের একটা কথা লিখতে হবে যে এইটা হচ্ছে দ্রাবের ভর এটা দ্রাবকের ভর এটা দ্রাবকের আণবিক গুরুত্ব আর এইটা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এর মান নির্ণয় করে এই সমীকরণটায় বসালে আমরা দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করতে পারি
এটা লেখার পর আমাকে ওই কথাটা কিন্তু লিখে দিতে হবে, কি বললাম, দ্রাবের ভর, দ্রাবকের ভর, দ্রাবকের আণবিক গুরুত্ব এবং বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এর মান নির্ণয় করে এই সমীকরণে বসালে আমরা দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করতে পারব। হয়েছে? এখান থেকে আরেকটা কথা নোট করে নাও, এই যে আমরা বললাম দ্রাবের আণবিক গুরুত্ব, লক্ষ্য করো এটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, আর দ্রাবের আণবিক গুরুত্ব, সম্পর্কটা দেখো এই দুটো সম্পর্ক পরস্পরের ব্যস্তানুপাতিক কিনা, এটা হরে আছে। তাহলে যদি হরে থাকে তাহলে এই ভাগফলটা, যদি দ্রাবের মান বড় হয় তাহলে এই ভাগফলটার মান কমে যাবে, তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কমাবে। তার মানে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন আর দ্রাবের আণবিক গুরুত্ব পরস্পরের ব্যস্তানুপাতিক, যে দ্রাবের আণবিক গুরুত্ব যত কম হবে তার বাষ্পচাপের আপেক্ষিক অবনমন তত বেশি হবে, আর যে দ্রাবের আণবিক গুরুত্ব যত বেশি হবে তার বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কিন্তু তত কম হবে। তাই যদি হয় দেখো, তোমাকে বললো তাহলে এই কথাটা লিখে দিতে হবে কিন্তু সবাইকে, যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রাবের আণবিক গুরুত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক, দ্রাবের আণবিক গুরুত্ব বেশি হলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কম হবে, আর এটা কম হলে বেশি হবে। কারণ এখান থেকে কোশ্চেন দিল 10 গ্রাম গ্লুকোজ ও 10 গ্রাম চিনি কার বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বেশি হবে, 10 গ্রাম গ্লুকোজ আর 10 গ্রাম চিনি কার বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বেশি হবে। না, এখান থেকে তুমি চিন্তা করো, 10 গ্রাম গ্লুকোজ আর 10 গ্রাম চিনি, তাহলে যার আণবিক গুরুত্ব বেশি, গ্লুকোজের আণবিক গুরুত্ব 180 আর চিনির আণবিক গুরুত্ব হচ্ছে 342, তাহলে যেহেতু চিনির আণবিক গুরুত্ব বেশি তাহলে চিনির বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কম হবে, এখান থেকে আমরা বলতে পারি। এটা গেল দ্রাব যখন কি হবে বললাম, দ্রাব যখন পরিমাণ কম। এবার আমাকে কোনো শর্ত বললো না, অর্থাৎ দ্রাবের পরিমাণ নগণ্য নয়, সেক্ষেত্রে আমরা কি করব। এবার হচ্ছে দ্রাবের পরিমাণ নগণ্য নয়, এবার 2 নম্বর পয়েন্ট করো, যেখানে দ্রাবের পরিমাণ নগণ্য নয়, খুব নগণ্য বলেছিলাম, এবার নগণ্য নয়, 2 নম্বর পয়েন্ট। তাহলে P0-P/P0 এক্স দ্রাব সমান এন দ্রাব বাই এটা, এবার করো দুদিকে অনুন্নক করে দাও, উল্টে দিলাম, অনুন্নক করলাম, ডান দিকটাকে যদি দুটো ভাগে ভাগ করি, এটা বাই এটা মানে 1+ এটা বাই এটা, তাহলে 1+ এন দ্রাবক বাই এন দ্রাব, এটা দ্রাবক এটা দ্রাবক, ওয়ানটাকে বাঁদিকে নিয়ে আসছি, ওয়ানটাকে বাঁদিকে নিয়ে আসছি, এই এটা লসাগু করবো, এটাকে ভেঙে দিচ্ছি, এন দ্রাবক তো ডব্লু দ্রাবক বাই এম দ্রাবক, আর নিচেটাকে ভেঙে দিচ্ছি ডব্লু দ্রাবক বাই এম দ্রাবক। আচ্ছা, P0 কেটে গেল, তাহলে এবার এখান থেকে এখানে চলে যাচ্ছি, পড়ে থাকে P বাই P0-P সমান, এটাকে উল্টে দিচ্ছি ডব্লু দ্রাবক বাই এম দ্রাবক ইনটু উপরে হবে এম দ্রাব, নিচে হবে ডব্লু দ্রাব। এবার আমাকে বার করতে হবে, চিন্তা করো দ্রাবের আণবিক গুরুত্ব, তাহলে এবার আমি এখান থেকে লিখে দিলাম এম দ্রাব সমান, এ দুটো ওপরে যাবে এটা নিচে আসবে, তাহলে এম দ্রাবক ডব্লু দ্রাব বাই ডব্লু দ্রাবক, এ দুটো ওপরে গেছিলাম ইনটু P/P0-P ইনটু P/P0, তাহলে এবার এই মানগুলো যদি নির্ণয় করে এই সমীকরণে বসাই তাহলে দ্রাবের আণবিক গুরুত্ব পাওয়া যাবে। এবার তুমি চিন্তা করে দেখো, যে আগেরটা বলেছিল দ্রাব যখন নগণ্য, এখানে নগণ্য দ্রাব নয় ফলে বাদ দিতে পারলাম না,
তাহলে আমাকে যদি কিছুই না বলে তাহলে আমাকে এই প্রমাণটা করতে হবে। বললো বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের সূত্রটা কীভাবে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করে, আমি এটা করব। আর যদি তারা শর্ত উল্লেখ করে যায় যে দ্রাবের পরিমাণ খুব নগণ্য, সেক্ষেত্রে কিন্তু আমাকে তাহলে আগেরটা করে দিতে হবে। ঠিক আছে, কি বললাম? তাহলে এইটা হচ্ছে কীভাবে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করা যায়, এইটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এই পর্যন্ত তাহলে পড়ে ফেলতে হবে আমাদের, পরের ক্লাসে আবার এরপরের থেকে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। এই পর্যন্ত আমাদের এখন পড়ে ফেলতে হবে।